গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 11:10। এতক্ষণ আমরা ভিডিও নিয়ে একটু একটু কথাবার্তা বলছিলাম এই আর কি। তো তোমাদেরকে সেদিনকে বলছিলাম না যে আমি আলমারির পাশের ওটার একটাকে পরিষ্কার টরিষ্কার করবো বা কিছু। এখন না প্রচুর কাজ রয়ে গেছে পরপর পরপর, এখন চলতেই থাকবে, মানে পরপর বলতে চলছে আর কি, চলবে। কৌটোগুলো ফাঁকা হচ্ছে না বলে আমি মাঝতে পারছি না সত্যি কথা বলতে। আমি এত তাড়াতাড়ি চাইছিও না আর বুধবার এখান থেকে পুরোপুরি শিফট করে যাব বলে। আমি মঙ্গলবার রাতে ঠাকুরের সিংহাসনটা ভালো করে পরিষ্কার করব। বুঝতেই পারো, দেখো ওরকম একটা নিচে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ওই রকম জায়গাটাতে থাকে। তো এই পাশটা প্লিজ ইগনোর করো, ইগনোর। তো ওই জায়গাটায় মানে থাকে তো একদম দরজা দিয়ে ঢুকেই, মানে ঠাকুরটা তো এত হাওয়া দেয় না, প্রচন্ড ধুলো হয় সিংহাসনটা। আমি রোজ মুছে মুছেও একই জিনিস হচ্ছে, তাই জন্য এবার ওখানে গিয়ে আমি ভেবেছি একটু উঁচুতে উঠাবো। দেখো আমি অনেক সাবধানে ঘর ছাতি ঘর মুছে ওখানটা দিয়ে স্পেশালি, তারপরেও হয়তো কখনো না কখনো একটু একটু তো লেগে যাই, কারণ এতটা নিচে। আমাদের কলকাতা সিংহাসনগুলো নিচে দেখবে পায়া লাগানো থাকে, তার জন্য একটু উঁচু থাকে, সুতরাং কোনো প্রবলেম হয় না। আমাকে বৌদি থেকে শুরু করে মানে আমার ফ্যামিলি মেম্বার্স তো অনেকেই বলেছিল যে একটু উঁচুতে রাখতে সিংহাসনটাকে, কিন্তু আমার এখানে পসিবল নয়। এখানে আমি প্লাই দিয়ে বানানো ওরকম কিছু তো পাবো না, আর এত মানে মানে লম্বায় এরকম তুলো পাবো না যে অতটুকুই চওড়া অতটুকুই এ, তো আর বললে বানিয়ে দেবে এরকম কিছু নয়। তো কলকাতায় থাকলে প্লাই তো আমি পেয়েই যেতাম, সেটা আলাদা কথা। তো এখানে সিংহাসনটা আমি একটু উঁচুতে রাখবো ঠিক করেছি, তো এখানে তো সম্ভব হয়নি, তো ওই ফ্ল্যাটে আমার সম্ভব হয়েছে উঁচুতে রাখা। সবটাই তোমাদেরকে আমি বলবো আস্তে আস্তে। তো চলো, আমি এখন কালকে যেগুলো কেচেছিলাম না ওগুলো না ভাঁজ করা হয়নি, সব ডাম্প করে রেখে দিয়েছি, যেটা বলছিলাম তোমাদেরকে ট্রলির ওপরে, এখন গোছাবো। আমি এখানে বিছানা ঠিছানাও গুছিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো তো আমাদের বিছানার বালিশের কভার পর্যন্ত নেই। তোমাদেরকে কি দেখাবে, দেখো ডাম্প করার সব জামাকাপড়। আর তোমাদেরকে বলছিলাম না এখানে ব্যাগ ওখানে গ্যাস এইসব তো চলতেই থাকে, তোমাদেরকে আমি দেখাচ্ছি যখন নিজের লজ্জার মাথা খেয়ে তোমাদেরকে সবটাই দেখাই। দেখো এখানে হচ্ছে ট্রলি রাখা, এখানে রয়েছে হচ্ছে মোট তিনটে ট্রলি আর তার উপরে জামা কাপড় রয়েছে, এখন আমি গোছাবো। এদিকটায় রয়েছে আমার গ্যাস স্টোভটা আর তার উপরে রয়েছে যে র‍্যাকটা আমি মেজেছিলাম সেইটা। আর তো পর্দা ফর্দা আমি খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ আর পর্দা নেই। এবার ঘরে দেখো, এখানে একটা ব্যাগ, ব্যাগের ওপরে ট্রাইপড, ব্যাগের পাশেই পাপোশ গড়াগড়ি খাচ্ছে, কিছু করার নেই। আলমারির এখানেই ঝুলছে একটা ব্যাগ, মানে যা তা অবস্থা। তো চলো এবার আস্তে আস্তে কাজগুলোকে সেরে নিই, আর ও নেই বলে আমি আজকে এত সুন্দর করে একটা ব্লগ করতে পারছি। এবার দেখো এটাও শুনলে যথেষ্ট রেগে যাবে, কারণ ও নেই বলে মানেটা কি, আসলে ও নয় এখানে নয় ওখানে কোথাও বসে থাকে, তো আর হয় না সেভাবে। আর ও নেই বলে খাটটাও পরিষ্কার করা গেছে এরকম টেনে টুনে আর কি। এবার ওকে আমি ঠেলে গুঁতে অফিস পাঠিয়ে দিতে পারি না, যে অফিস বন্ধ, তো ওই জন্য আর কি গেছে। এখন ও সাইকেলটা কলকাতা পাঠাবে, তো সাইকেলটার তো দরকার নেই এখন, তো ওই জন্য সাইকেলটাকে কলকাতা পাঠিয়ে দিচ্ছে। পরে থেকে থেকে সত্যিই খারাপ হয়ে যাচ্ছে, তো বাবারা চালিয়ে নেবে ওটাই ভালো হবে, তো ওই জন্য পাঠিয়ে দিচ্ছ সাইকেলটা। ওটাই ও করতে গেছে, সাইকেলটা নিয়ে যেতে হবে, ওখান থেকে কোনো লোক পাঠাবে না সাইকেলটা নেওয়ার জন্য, তো ও সাইকেলটাই দিতে গেছে ওই জন্য। তো সেই জায়গায় আমি কাজগুলো করে নিচ্ছি, ও আসার পর আবার বলেছে কিনা যে ও একটু বেরোবে স্কুটি নিয়ে, তো তখন আমাকে যাবি নিয়ে আবার নিচে যেতে বলেছে। তাই আমি ওকে বলেছি যদি আমি আজকে আমি তেমন কিছু করব না, দেখো আমি জানি আজকে আমি কাজগুলো করব, তাই জন্য আমি কিছু তেমন কিছু রান্নার হ্যাপা রাখিনি, আমি জাস্ট আলু ভাজবো আর ভাত বানাবো, কারণ কালকের ডালটা রাতে আমি করে রেখেছি, আজকে খাবো বলে যে ডালটা করব সেটা আমি কালকে রাতেই করেছি, আর মাছ তো করেইছি তোমাদের দেখিয়েওছি, তো ওই জন্য ডাল আর মাছ রয়েছে আমি খাওয়ার জন্য, একটু আলুটা ভাজবো শুধু। আর চলো তো র‍্যাকগুলো পরিষ্কার করে নিই। আর কি বলতো, আমার হ্যাপাটা হতো না, এখন যেহেতু নাইট শিফট চলছে আমাদের উঠতে অনেকটা লেট হচ্ছে। আজকে তো আমি প্রায় 9:30 বাড়িতে ফোন করেছি, মোটামুটি 9:13-15 দিকেই আমি ঘুম থেকে উঠেছি, ও তাই। তো চলো কাজগুলো শুরু করা যাক। I dove into the deep end, 'cause I thought I could swim. We break up every weekend. গোছানোর কাজগুলো তো হয়ে গেছে, এবার গোছাবো আমি ব্যাগ সোমবার গুলোকে। আমি না কলকাতায় তো আমার ব্যাগ আছেই, এখানেও কিছু না হলেও আমার এখানে 6-7 ব্যাগ এখানে রয়েছে। ও আমাকে বলছে ব্যাগ নেওয়ার জন্যই তো ব্যাগ লাগবে, আমার না ব্যাগ কেনার খুব একটা শখ, কিন্তু আমি লাস্ট অনেকদিনই হয়েছে যে আমি ব্যাগ কিনিনি, ঠিক আছে, সেই পুজোর আগেরবার পুজোতেই আমি লাস্ট কিনেছি।
এই একটা ব্যাগ রয়েছে এখানে, এরকম একটা ব্যাগ তো আমার বাপের বাড়িতে রয়েছে, মানে শ্বশুর বাড়িতে নিয়ে সব জায়গায় ব্যাগ। আর এইটা লাস্ট আমি মানালি যাওয়ার সময় কিনেছিলাম, না পুজোতে লাস্ট ব্যাগ আমি কিনিনি, মানালি যাওয়ার সময় কিনেছিলাম এটা। এটা আসলে আমার মনে হয়েছিল পাহাড়ি জায়গায় বেশ এরকম জিন্সের সাথে দু কাঁধে ব্যাগ নিলে বেশ ভাল লাগবে, তো এই জন্য এই ব্যাগটা আমি কিনেছিলাম। আর এটা তো আমি ভাইফোঁটাতে গিফট পেয়েছি স্বর্ণালীর দাদা, যে ওই দাদা দিয়েছিল আমাকে। আর আর এই ব্যাগটা তো আমি দেখিয়েছি পুজোর টাইমে আমি কিনেছিলাম ব্যাগটা, এই ব্যাগটা কয়েকবারই ব্যবহার করেছি, এখনো অব্দি বেশি দিন ব্যবহার করা আমার হয়নি ব্যাগটাকে, জাস্ট প্ল্যানের থেকে কেনা। আর এই ব্যাগটা আমাকে বিয়েতে দিয়েছিল তত্ত্বে, এটার হচ্ছে সামনেটা এরকম কাজ করা, পেছনটা হচ্ছে লেদার ফিনিশের। আর সেই দিন যে দিদি বাড়ি গেছিলাম বললাম, সেই দিদি আমাকে এই এই ব্যাগটা গিফট করেছে, এটার সাথে মানে ওই বড় যে স্লিং গুলো হয় সেগুলোও দেওয়া রয়েছে। তো চলো, এটা না একদম নতুন আছে, তাই জন্য আমি ভেবেছি দেখো সব ঠাকুরকে তো আমি হাতে পাজা করে নিতে পারবো না, তো আমি ঠিক করেছি এই ব্যাগটা বেশ মানে ভেতরে এখন কি সব ঢোকানো রয়েছে আর কি, যেগুলো কাগজপত্র থাকে আর কি, তো ওগুলো বার করে দিলে আই থিঙ্ক আমার সব ঠাকুর না এটাই ঢুকে যাবে, তো মানে কিছু করার নেই। দেখো ঠাকুরকে আমি হাতে করে নিতে পারবো না, কিসে করেই বা নেবো, আমার নতুন জিনিসপত্র কিছুই নেই সেরকম এখানে, তো তাই জন্য আমি ভেবেছি ব্যাগটা করে নেবো আর গোপাল ঠাকুরের ফটোটা হাতে করে নিয়ে যাবো। অবশ্য এই ব্যাগটাও আমার নতুন, এটার মধ্যে খাবার দাবার কিছু আমি ঢোকাইনি, জিনিসপত্রই ঢুকিয়েছি, তো ওই ব্যাগটাই যদি সম্ভব না হয় তাহলে আমি এটা করে নিয়ে যাব। কোনো ব্যাগে খাবার দাবার যায়নি তাও। তো চলো এবার র‍্যাকটা পরিষ্কার করার দিকে যাওয়া যাক। আর তার আগে ব্যাগগুলোকে আমি নেব হচ্ছে এইটা করে। এই ব্যাগটা তোমরা দেখেছো কিনা জানি না, কম্বল যে ব্যাগে এসেছিল সেই ব্যাগটা আমাদের আসার সময় না ছিঁড়ে গেছিল, তাই জন্য আমরা এইরকম একটা ব্যাগে কম্বলটাকে রেখে যেতাম মানে কলকাতা টলকাতা যাওয়ার সময়। তো চলো এবার এই কাজগুলো করো। অলরেডি তো আমি তো গুছিয়েই রাখলাম, গামলাটাতে রেখে দিলাম, আমি সন্ধ্যেবেলা এটাকে মেজে ঘষে পরিষ্কার করে নেবো। আর তো কিছু কাজ রয়েছে এরপর, ওগুলো আবার কালকে করবো, আজকে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, এখন দেবো ঘরটা ছাড়, কারণ পুরো ধুলো ধুলো হয়ে গেছে, আমি বুদ্ধির আজকে ভুল করেছি, প্রথমে ঘরটা ঝাড় দেওয়াটাই আমার ভুল হয়েছিল। তো চলো আমি ঝাড়টা দিয়ে রেডি হব, তারপর বেরিয়ে যাব। ও আসলে ফোন করবে, নিচে আসলে তখন ছুটি চাবিটা নিয়ে যেতাম। মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরের, এসে শুধু আলুটা কেটে আলুটা ভাজতে হবে এইসবই। আর কালকে কি ভেবেছি বলো তো, ফ্রিজের মাথার কভারটা তারপর সেন্টার টেবিলে বসে খাই যে আমরা, ওই কভারগুলো ওগুলো সব ধুয়ে দেবো, পাপোশ দুটো ধুয়ে দেবো, দুটো পাপোশ একদম ভালো রয়েছে সেগুলো আমরা নিয়েই যাবো, তো ধুয়ে একদম ফ্রেশ করে, আর একটা পাপোশ খারাপ হয়ে গেছে ওটা ফেলে দেবো, তো এই আর কি। চলো এবার বেরোই, 12টা বাজে, জানি না কোন উদ্দেশ্যে বেরোচ্ছে 12টার সময়, প্রচণ্ড রোদ, প্রচণ্ড কালো হয়ে যাচ্ছি পুরো এই স্কুটিতে করে ঘুরে ঘুরে। তো আমরা না ঘরে ঢুকেছিলাম তখন বাজে 1টা 2, যেতে হয়েছিল একটু ডিমার চালটা শেষের দিকে হয়ে গেছিল, তো নিয়েও আসলাম আর তোমাদেরকে বললাম না এসে আলুটা ভাজবো, তো এসে আলুটাই ভেজেছি, ডালটাও গরম করলাম, মাছটাও গরম করলাম। তো চলো এবার বসে পড়ি খেতে, এখন বাজে 1:45 মানে 1:47 ওই আর কি। তো চলো আবার বিকেলে দেখা হবে তোমাদের সাথে। এখন বাজে 4:45, ওকে চা করে দিলাম আজকেও না, আমি দুপুরে ঘুমাইনি, তো এইটাকে তো মাজার ছিলই, তোমাদেরকে দেখালাম যে এটাকে মাজতে হবে, মেজেও দিয়েছি দেখো ভেজা। আর এইটাকে আজকে আমি তখন কোনো মতে তো ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার তখনই মনে হয়েছিল যে এটাকে আরও একবার মাজতে হবে, তার কারণ হচ্ছে অনেকদিন আবার খোলা পড়েছিল এমনি, তাতে করে আবার ধুলো পড়েছে, তো আজকে শোকানোর সাথে সাথে আমি যে ব্যাগটায় গোছাচ্ছিলাম সে ব্যাগটায় আবার ভালো করে গুছিয়ে ঢুকিয়ে দেবো, দুটো র‍্যাকই ঢুকে যাবে ওটায়। তো চলো এবার যাবো একটু ছাদে, তার আগে আমি একটু চা বিস্কিটটা খেয়ে নিই, অনেকক্ষণ ধরে জলের কাজ হচ্ছে তো অনেকদিন ধরে আমার গলাটা একটু খুশখুশ করছে, তো ওই জন্য চাটা খাবো। তো চলো চাটা খেয়ে নিই আগে, তারপর যাবো ছাদে। তো এসে গেছি, এখন বাজে 5:48, একটু মাকে ফোন করেছিলাম বিকেলবেলাটা, তো মায়ের সাথে কথা হচ্ছিলো, মায়ের মন মেজাজ এবার একটু খারাপ, কারণ প্রমি অলরেডি যাওয়ার আগে বলেছিল যে এবার জামাই ষষ্ঠী, মানে এটা আমাদের সেকেন্ড জামাই ষষ্ঠী, কিন্তু প্রমি এবার পৌঁছতে পারলে হতো ফার্স্ট জামাই ষষ্ঠী খাওয়া ওর, তো সেটা তো আর হচ্ছে না, তাই জন্য মায়ের মনটা একটু খারাপ যে প্রমি বলেছিল এবার জামাই ষষ্ঠীতে এখানে আসবে, মানে বলেছিল আর কি মাকে যে যাবে,
তো আর হয়নি, তাই মায়ের মন মেজাজটা একটু খারাপ, তাই বলছিল এইসব এই আর কি। তো ঠিক আছে, আর কি করা যাবে, কিছু তো করার নেই। তবে ওয়েদারটা কিন্তু খুব ভালো হয়ে গেছে, রোদটা পড়ে গেছে একদম, এই চলছে। টম্পি আমার সাথেই এসেছে, আর কি করবে ও বেচারা। আর আজকে আমার বর তেলাপিয়া মাছের কালিয়া খাবে বলেছে, তো দেখা যাক আজকে রাতেও করতে পারি, যদি করি অবশ্যই আমি রেসিপিটা তুলে রেখে দেবো, কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর কারণ আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দেবো, বেশি দূর অবধি টেনে নিয়ে গিয়ে লাভ নেই, ব্লগের ভিউজ একটু এমনি কম আসছে, আমি জানি না মনে হচ্ছে চ্যানেলটার রিচটা একটু কমে গেছে, আমার ধারণা আবার সব ঠিক হয়ে যাবে, তোমরা পাশে থাকলে তো অবশ্যই সবটা ঠিক হয়ে যাবে। তো চলো আজকের মতো ছাদ থেকেই ব্লগটাকে শেষ করছি, পেছনের একটা সুন্দর সুন্দর আকাশ দিয়ে শেষ করছি। তো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করবো তোমাদের ভালো লাগবে, কিছু অন্তত ভালো লাগবে। আর কালকে আবারও একটা নতুন নতুন কাজের সাথে, আমার এখন রোজ নতুন নতুন কাজ বেরোচ্ছে, তো নতুন নতুন কাজের সাথে অবশ্যই দেখা হবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, যদি কোনো নতুন মতো চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো চলো আজকের মতো টাটা।